আসসালামু আলাইকুম এখন আমরা জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা নির্ণয় করব অর্থাৎ কম্পাউন্ড মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন ইকুয়েশন নির্ণয় করব। তো এটা করতে গেলে যে জিনিসটা লাগে তোমরা একটা আইডিয়া একটা অণুবীক্ষণ যন্ত্র মোটামুটি এরকম একটা দণ্ড থাকে সেই দণ্ডের এখানে চোখ রেখে মনে করো এখানে আমরা বস্তুটা রাখি এই মাথাটা মোটা খেল করো তার এখানে বড় লেন্সটা থাকে চোখের কাছে জন্য চোখের লেন্সটা যেটা আই লেন্স হ্যাঁ অভিনেত্র লেন্স সেটা হচ্ছে বড়ো আর অবজেক্টের বস্তু লেন্সটা থাকে ছোটো তো আমরা চিত্রের আকারে দেখাই তবে এটা যতই পড়ো তেমন খুব একটা কাজে দিবে না আমার ভিডিও দেখলে কাজে দিবে যদি আমার শর্ত মেনে চলো সেটা কীরকম একটা খাতা থাকবে এরকম খাতা নাও সবাই খাতাটার এইভাবে নিতে হবে এখানে চিত্র আঁকবার এখানে সমীকরণগুলি লিখবে যদি আমার সাথে সাথে লেখো এবং দেখো তাইলে তোমার কাজে লাগবে স্টার্ট তো প্রথমে আমরা এক অনুবীক্ষণ যন্ত্রের চিত্র আঁকবো সেটা আমার সাথে আঁকো হ্যাঁ এটা অনুবীক্ষণ যন্ত্রের প্রধান অক্ষ এইবার একটা ছোট লেন্স দেখে দাও তুলনামূলক ছোট লেন্স একটা বস্তুর কাছে থাকবে এটা মোটামুটি ছোট লেন্স এই লেন্সটা এটা হলো তার কেন্দ্র নাম সি ওয়ান বস্তুর কাছে থাকবে এটা অবজারভার লেন্স বা অবজেক্ট ওকে এখন লেন্সের দুইটা প্রধান ফোকাস থাকে আমাদের এখানে একটা প্রধান ফোকাস এইখানে আর একটা প্রধান ফোকাস সমান ধরে দুইটার প্রধান ফোকাস নিয়ে নাও মানে এই যেই বস্তুটাকে দেখবো অনুবিক্ষ তত্ত্বের কাজ কি ছোট্ট একটা বস্তুকে অনেক বড় করে দেখা যায় তাই না তাহলে ছোট বস্তুটা কোথায় রাখবা এই যে এই লেন্সের প্রধান ফোকাস একটু বাইরে রাখবা যে যেহেতু ছোট বস্তুকে দেখতে চাও তো অবশ্যই ছোট বস্তুটাকে ছোট করে লিখা উচিত এটা পি এটা কিউ তাহলে আমার বস্তুর নাম কি পি কিউ এখন এই পি বিন্দু থেকে দুইটা আলোক রশি আমরা দেখাই ও লেন্সের উপর আপতিত হইল একটা প্রধান সমান্তরালে একটা আলো কেন্দ্র দিয়ে সোজা যাবে আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে আলো কেন্দ্রে আপতিত হইলে প্রতিসরিত হয় কীভাবে প্রধান ফোকাস দিয়ে চলো আমরা দেখাই এই যে প্রধান ফোকাস দিয়ে প্রধান ফোকাস দিয়ে আরেকটা যাবে কীভাবে আলো কেন্দ্র দিয়ে আলো কেন্দ্র দিয়ে গেলে আলো এটা সবাই জানি আমরা এই যে এই দুইটা আলোক রশ্মি চলে গেল এখান দিয়ে একটা যাবে কোথায় আলো কেন্দ্র দিয়ে একটা যাবে প্রধানকে সমান্তরালে এই রশ্মি দুটো যেখানে মিলিত হইল এই পি বিন্দুতে কিন্তু আলা কুস্তি গেছে এই জন্য যে বিন্দু বিম্বটা পাবো এটা পি আমরা কি জানি আমরা যদি আয়নার সামনে সোজা হয়ে দাঁড়ায় থাকি আমাদের বিম্ব দ্যাট মিন্স ইমেজ সোজা হয়ে দাঁড়ায় থাকে আমরা যদি বাঁকা হয় ইমেজও বাঁকা হয়ে যায় যেহেতু বস্তু প্রধান পরে লম্ব তো নিশ্চয়ই বিম্ব প্রধানের উপরেই লম্ব হবে নাম দে দাও p1 q1 তাহলে ও লেন্স দ্বারা pq বস্তুর একটা বাস্তব प्रतिबिंब পাওয়া গেল নাম কি p1 q1 তাহলে ও লেন্স দ্বারা pq বিবর্ধন আমরা বের করতে পারি এখন চলো বিবর্ধন কি লাগবো ও লেন্স দ্বারা বিবর্ধন ও লেন্স দ্বারা বিবর্ধন বিবর্ধন মানে ম্যাগনিফাইং যেহেতু ও লেন্স কো লাগিয়ে দাও আর বিবর্তন মানে কি বিম্ব বাই বস্তু বিম্ব কে পি ওয়ান কি ওয়ান আর বস্তুকে আমরা কি দেখি বি দ্বারা প্রকাশ করি আর বস্তুরে ইউ দ্বারা যেহেতু সেটা একটা দিয়ে দেব সুতরাং এম ও একটু খেয়াল করো বস্তু যেদিকে বিম্ব তার উল্টা দিকে এই যে বস্তুর তুলনায় বিম্ব উল্টা একটা মাইনাস ইউজ করতে হবে বাই ইউ এখন আসো এই দুইটা রশ্মি সমান করে থেকে টেনে দাও উপরও সমান পরিমাণ টেনে দাও এই একটা লেন্স হয়ে গেলো এটা কি চোখের কাছে থাকে যেন অভিনেত্র লেন্স ই লেন্স ঠিক আছে এই লেন্সের আলো কেন্দ্রের নাম কি নাম দিয়ে দাও সি টু এবার খেয়াল করো তোমার চিত্র আঁকার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভালোভাবে মাথায় মনে রাখো এই পি ওয়ান আর সি টু যোগ করতে হবে কি পি ওয়ান আর সি টু যোগ করতে হবে পি ওয়ান এখানে লেখো যোগ করলে কেমন হয় একটু দেখাই এরকম হয় এটা সামনে বাড়াও বাড়াই দেখ এইবার যে কাজটা আমি তোমাদের দেখাইতে পারি খেয়াল করো এই যে এখান থেকে এই যে এইভাবে চিত্রাকার সিস্টেম জেনে নাও এই যে এইভাবে আয়সা এই যে এখান থেকে এইভাবে চলে যায় এই যে এইভাবে আয়সা আইডিয়া জাস্ট তোমরাই বলো এই দুইটা আলো যখন আসছে হ্যাঁ চিহ্ন দিতে হবে কারণ তো সরল রেখা হয়ে গেলো চিহ্ন দিলে বোঝা যায় আলো কোথা থেকে কোথায় যাচ্ছে এই যে প্রধান আক্ষের সমতল আলোক্রসি আইসা কি হয়ে এদিকে চলে যায়

ও লেন্সের কাছে বস্তুকে পি কিউ বিম্বকে পি ওয়ান কি আর এই লেন্সের কাছে এই পি ওয়ান কি ওয়ানই বস্তু হিসেবে কাজ করবে তাহলে এই পি ওয়ান কি বস্তু মনে করে এই লেন্সটা একে বিবর্ধিত করে একটা অবাস্তব বিম্ব তৈরি করে দেবে এখানে নাম কি দাও পি টু কিউ আমরা তাই করি অণুবীক্ষণ যন্ত্রে কি করি ছোট বস্তুটাকে বিশাল বড় করে দেখে তাই না এটাই তো অনুবীক্ষণ যন্ত্রের কাজ তাহলে ই লেন্সের বিবর্তন বের করবো চলো এবার লেখো আমার সাথে সাথে সবাই লেখো ই দ্বারা বিবর্ধন কি জানি আমরা ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই সরি এবার সবার মধ্যে একটা ই দিয়ে দাও যদি ই লেন্স থেকে আর আমরা জানি বিম্ব কেমন হয়েছে উল্টো হয়েছে না এই যে অবাস্তব বিমু দেখা এটা কিন্তু বাস্তব হয় না এই বিম্বটা চূড়ান্ত বিম্ব কেমন অবাস্তব আর অবাস্তব বিম্ব সবসময়ই হয় মাইনাস হয় এই জন্য আমরা এভাবে লিখতে পারি একটু সুন্দর করে এই এই দ্রুত এতে চূড়ান্ত বিম্ব এটা আমাদের বি হ্যাঁ এই মানে এটা কখন স্পষ্ট দেখি তখন এটা চোখ থেকে পঁচিশ সেন্টিমিটার দূরে থাকে এই পঁচিশ সেন্টিমিটারকে ফিজিক্সে ডি দ্বারা প্রকাশ করা হয় ডি মানি পঁচিশ সেন্টিমিটার তাহলে এই চূড়ান্ত বিম্বটা কি এই বিটা বাস্তব না অবাস্তব অবাস্তব এই জন্য মাইনাস দিতে হবে সেই মাইনাসটা এখানে দিয়ে দাও চলো আমরা কাজ করি তাহলে ওয়ান বাই কি পাশে নিয়ে যাও তাহলে ওয়ান বাই বি ই প্লাস ওয়ান বাই হয়ে গেল এবার উভয় পক্ষের বি দ্বারা গুণ করে দেয় বি দ্বারা গুণ করে দিলাম প্রশ্ন হইলো কেন বি দ্বারা গুণ করলাম কারণ আমরা আসলে চাই কি আমরা চাই বিবর্ধন তো বিবর্তন মানে খেয়াল করে দেখো বিম্ব বায়ু বস্তু বিবর্ধন সুতরাং এটা কাটলো ওয়ান প্লাস বি ই এই বি কি লেখা যায় ডি লেখা যায় তাহলে ডি লেখে দেব ডি আর আছি ঠিক আছে এটা যেহেতু ই লেন্স দ্বারা বিবর্ধন ই দিয়ে দিলাম টোটাল বিবর্তন এবার আমরা টোটাল বিবর্তন চাই মোট বিবর্তন ঠিক আছে এটুকু হলো আমাদের এবার মোট বিবর্তনটা বের করতে চাই এখানে আমরা মোট বিবর্তনটা দেখাই একটা সুন্দর করে নিলাম মোট বিবর্তন এখানে দেখো মোট বিবর্ধন আমি কি টোটাল ম্যাগনিফিকেশন আমি কি একজন সাধারণ মানুষ কি দেখবে অনুবীক্ষণ যন্ত্রের সামনে পিচ্ছে একটা বস্তু দেখবে পি কিউ আর দেখার সময় বিশাল এক বস্তু দেখবে মাঝখানের ঘটনা সে দেখবে না তাহলে চূড়ান্ত বিম্বের বেলায় কী হবে এটা হচ্ছে বিম্ব চূড়ান্ত বিভাজন কী হবে এটা হবে বিম্ব এ হবে বস্তু তাহলে বিম্ব বাই বস্তু পি কিউ এটা কীভাবে লেখা যায় পি ওয়ান কি ওয়ান নিচেও লেখে দাও পি ওয়ান কিউ পি টু কিউ টু বাই পি কিউ এটা এটা কাটলে কি আগেরটাই থাকে এইটা মানে কি খেয়াল করে এটা মানে এই যে এমন এমন এম ও আর এটা মানে কি চূড়ান্ত বিঙ্গ বাই বস্তু যেটা কি এম ই এম ও মানে কি এই যে খেয়াল করো এমও মানে হলো তোমার মাইনাস কি ও বাই আপনার দিকে লেখো মাইনাস ও বাই ইউ আর এম এর মানে এই যে এখান থেকে এখানে বসে দাও এখানে এখানে মুছে দাও কি ওয়ান প্লাস কি ডি বাই অ্যাফি হয়ে গেল আচ্ছা দেখো এটা মান চূড়ান্ত বিবর্তন আমরা পেয়ে গেলাম এবার আসো বিবর্তন মানে কি বস্তুর তুলনায় বিবর্তা কতটুকু বড়ো বা ছোটো হয় এটা দিয়ে অঙ্ক করা যায় যেহেতু বিবর্তন পজিটিভ আমরা চাই তাহলে মোড় উল্লাস করে দিই উল্লাস করলে মাইনাস থাকবে ওষুধ থাকবে না তাহলে বিউ বাই ইউও ওয়ান প্লাস বি বাই এফ ই এই যে এই সমীকরণ আমরা পেয়ে গেলাম এটা মুখস্থ রাখতে হবে সবার ঠিক আছে চলে এবার যন্ত্রের দুর্গটা দেখে দেই যন্ত্রের দুর্গ যন্ত্রের দুর্গ মানে কি অনুবীক্ষণ যন্ত্রের যন্ত্রের দুর্গ মানে কি দুইটা লেন্সের কেন্দ্রের দূরত্ব সি ওয়ান আর সি টু দূরত্ব তাহলে লেখো সি ওয়ান সি টু মানে সি ওয়ান সি টু রে কি লেখা যায় সি ওয়ান কি ওয়ান প্লাস কি ওয়ান সি টু কি লেখা যায় সি ওয়ান কি ওয়ান প্লাস কি ওয়ান সি টু এবার এই দেখো এই লেন্স থেকে এটা কি এই কি বিম্বের দ্রুত না তো বিম্বের দূরত্ব হলে এটুকু করে কী লেখা যাবে নিশ্চয়ই বি ও এটা তো ও লেন্স থেকে আচ্ছা এটা লেখলাম ও এবার লেখো কি ওয়ান সি টু এই লেন্সের কাছে এটা কি বস্তু তাহলে এটুকু দূরত্ব কি বস্তু দূরত্ব সেটা কি ইউ যেহেতু ই লেন্স থেকে ইলাকে দাও প্লাস ইউ ই দুর্গ মানে কি লেন্থ তাইলে অনুবীক্ষণ যন্ত্রের যন্ত্রের দৈর্ঘ্য আর কি বিবর্ধনের রাশি ভালো এখন আর একটা জিনিস মনে না রাখলেই নয় সেটা কীরকম দেখো এই যে লেন্সের সাধারণ সমীকরণটা হ্যাঁ এটা ই লেন্সের জন্য কিন্তু এটা মাইনাস খেয়াল করো কারণ আমরা এই বিশেষ দ্রষ্ট হিসেবে এটা মনে রাখবো কি ওয়ান বাই ভি প্লাস কি ওয়ান বাই ইজিক টু ওয়ান বাই এটা ও লেন্সের জন্য হয় এটা লিখে হবে ই লেন্সের জন্য মাইনাস কিন্তু ও লেন্সের জন্য কি মাইনাস হবে না দেখো এটা বাস্তবিক তৈরি করছে এটা প্লাসই থাকবে তাহলে এটা একটা নোট রেখে দাও তাহলে অঙ্ক করার সময় এই জিনিসটা কাজে লাগে যে ও লেন্সের জন্য এই বিম্বটা প্লাস আর ইলেন্সের জন্য মাইনাস তাহলে এই সূত্রটা এইটাও লাগবে এইটাও লাগবে আর এটা তো লাগবেই এই যেটুকুন আর কি হ্যাঁ এটুকু মুখস্থ থাকলে অনুবীক্ষণ যন্ত্রের কোনোকে কোনো প্রবলেম হবে না ঠিক আছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ